নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম তন্দুরি নান, অত্যন্ত সুস্বাদু আর নরম। এই নানটি আমি কি করে করলাম দেরি না করে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি আর দিয়ে দিলাম 3/4 চামচ লবণ। দিয়ে এর মধ্যে হালকা গরম জল দিয়ে গুলে আমি 5 মিনিট রেখে দেব। এইবার একটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম 3 কাপ ময়দা। ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1.5 টেবিল চামচ, সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন তেল অথবা বাটার অথবা ঘি দিলেও হবে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি দই। এর মধ্যে আমি টোটাল 1 কাপ দই দেব। বেশ কিছুটা দই দিয়ে দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা ইস্ট, চিনি আর লবণের মিশ্রণটা। এটা হালকা করে দইয়ের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেল, সুন্দর নরম করে মেখে নিয়েছি। এবারে ওপর থেকে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আরও একবার আমি এটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেল। এইবারে একটা ভেজা কটন কাপড় দিয়ে এটা ঢেকে রাখছি। এটা আমি 1 ঘন্টা রেখে দেব। একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখছি কেমন হলো ডোটা, একদম ফুলে উঠেছে কতটা, আর অত্যন্ত নরম হয়েছে। এটা আমি আরও একবার মেখে নিচ্ছি। এইবারে আমি এই ডোটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে 2 হাত দিয়ে চেপে চ্যাপটা বলের মতো করে নিচ্ছি, ঠিক যেমন রুটির গোলাগুলো করে ঠিক সেই রকম। যত পরিমাণে আমি ময়দা নিয়েছিলাম তাতে 6টা নান হলো। আর যারা আর চাইবে তারা আর একটু ছোটও করতে পারে। দেখো ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে করতে হবে। এবারে রুটি বেলার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এই বলগুলো আমি বেলে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেলনা দিয়ে বেলে গোল আকার করে নেব। না তো মোটা হবে না একদম পাতলা হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। এইবারে ওপর থেকে জল নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিতে হবে যাতে এই পোর্শনটা তাওয়ার উপরে আটকে থাকে। তাওয়াটা গরম হয়ে গেছে, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিলাম আমি এই নানটা। যেদিকে জল থাকবে সেটা নিচের দিকে থাকবে। যখন আমি ছোট ছোট বাবল হয়ে আসবে সেই সময় এটা আমি উল্টে দিচ্ছি, উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেকে নেব, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে।
নিচ পোর্শনটা শাঁকা হয়ে গেছে, এবারে উল্টে দিলাম। দেখো কত সুন্দর শাঁকা হয়ে গেছে। এইবার একটা ছুলনা দিয়ে এটা উঠিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার। যারা বাটার পছন্দ করবে না ঘি দেবে, আর যারা কিছুই পছন্দ করবে না তারা কিছুই দেবে না। এটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট বাবলস গুলো হয়ে গেছে, এই সময় এটা উল্টে দিতে হবে। খুব বেশি দেরি করলে না অনেক সময় তাওয়া থেকে নানটা খুলে যাবে, তখন আর নিচের দিকটা শেঁকা যাবে না। একই রকম ভাবে সবগুলো নান আমি করে নিচ্ছি। একবার আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বাবলস গুলো কিরকম হলো। দেখো ঠিক যখন এরকম ছোট ছোট বাবলস হয়ে আসবে সেই সময় উল্টে দিতে হবে। খুব বেশি দেরি করলে অনেক সময় নানটা কি হয় তাওয়া থেকে খুলে যায়। প্রত্যেকটা নান কিন্তু নরম হয়েছে, খোলা আর নরম। আরো একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটাও নরম হয়েছে, খেতেও অত্যন্ত সুস্বাদু। আজকে আমি এটা সার্ভ করলাম সোয়া চাং আর ছোলার ডালের তরকারি দিয়ে। এইটা চিলি চিকেন, চিকেন কষা, চিলি পনির এইসব দিয়েও খেতে ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।